হাইফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের ভালো আছো, তোমাদের ভালো বলতে ভালোই আছি। একদম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা কেমন লাগছে? মানে সকালবেলায় যে কালকে যে বিয়েটা আমি বউটা সাজালাম, ওদের যে হচ্ছে মানে বাসি গাত হয়ে থাকে জায়গা না, গরম বেশি, তিনজনের গাতে গরম বেশি। দেখো মানে কীভাবে বাসি গাত হয়ে গেল। লাভ ম্যারেজ বিয়ে, এটা তো শর্টকাটিং। সকালবেলা স্নান করে না না, ফ্রেন্ড, আমি এখন যাচ্ছি গ্যাস ভরাতে আর কি, দোকানের ফাস্টফুডের দোকানে তো জানোই বলেছি, তো গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস আনতে যাচ্ছি। বাড়ির পাশ দিয়ে দোকান যাচ্ছে, হয়তো শোনা যাচ্ছে তোমাদেরকে। তো যাচ্ছি আমি গ্যাস ভরতে, মেয়েকে ওইদিকে মাসি শ্বশুরের বাড়িতে রেখে যাব, আমি যাব আর আসবো পাশেই, আমাদের রেলগেটটা শুধু পার হলেই মানে গ্যাসের অফিস, তো যাব আর আসবো, তো দেখতে থাকো। বাড়ি চলে আসলাম, তো গ্যাস ভরাতে গেলাম, তো গ্যাসের অফিসে গিয়ে দেখি যে গ্যাস নাকি নাই, এক ঘন্টা পরে আসবে, তো টোটোওয়ালাকে পয়সা দিয়ে দিলাম, ও গিয়ে নিয়ে আসবে গ্যাস, ভাড়া টাড়া সব দিয়ে দেওয়া হয়েছে। তো আমি চলেই আসলাম, বাড়িতে এসে রেস্ট করতেছি, এখন রেস্ট নেওয়া হয়ে গেল, এখন বসাবো রান্না। তো আজকে ডাল আর আলু আর মুলো ভাজি করতে বলেছে, তো আজকে নাকি রাত্রে আবার গ্রহণ আছে, অল্প করে রান্না করি, শুধু এখন খেলেই যেন শেষ হয়ে যায়, কারণ গ্রহণের পর তো আবার ওগুলো খাওয়া যাবে না। তো মা ওরা গেছে ধান কাটতে, তো দেখতে থাকো আজকে কী করি। তো ফ্রেন্ড, রান্না বসিয়ে দিয়েছি, এই যে এখন বসিয়ে দিয়েছি, ডাল ভাত হয়ে গেছে, তো গ্রহণ লাগবে, অল্প একটু মানে অল্প একটু রান্না করেছি, রাত্রেবেলা যদি পারি তো করবো, আরও অনেক কাজ আছে, গ্রহণে নাকি খাওয়া যায় না। তো আমরা তো বিজ্ঞানিক মানে বিজ্ঞান পড়েছি, কিন্তু জানি তো, তা সত্ত্বেও মানুষ ধরে গ্রহণটা, তো তো পালন তো করতেই লাগবে। তো ডাল হয়ে গেছে, এই যে মুসুর ডাল, আর ভাতও হয়ে গেছে, এদিকে এদিকে করলাম আলু আর মুলো ভাজি। আরও চাপ, কারণ আজকে বালু ফেলাইলো, এই যে যে এগুলো এই বালুগুলো, তো আবার নাকি ঘরের কাজ শুরু করবে, প্লাস্টারের কাজ। এখন দেখুন এই যে বাইরে প্লাস্টার বাকি আছে, সামনে প্লাস্টার শুরু হয়েছে। আমার মেয়ে শুধু খেয়ে কপালে কাজ নেই, ও শুধু হাই হাই, এটা আমাদের বাড়ির দোকান গিয়ে, তো সামনেটা ফুলওয়াল, তো জন্য সামনেটা প্লাস্টার করে নিয়েছে। তো এখন আছে মানে নিচের পিড়াগুলো আর হলো হাবওয়াল পিছনে, শুধু এইগুলো করলেই শেষ। আমি তোমাদের তোমাদের কাছে আজকে আমার লাভ স্টোরি শেয়ার করব, ফার্স্ট দেখা তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কোথায়। তো আমার এক হারামি বান্ধবী বলতে পারো, ওই বান্ধবীগুলোকে হারামি বলে, ভালো বলা যায় না। তো ও তোমাদের দাদাভাই অনেক আগে অন্য মেয়ের সাথে একটা প্রেম করতো, তো ওর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর নাকি আমার যে বান্ধবী ছিল, তো বান্ধবীর নামটা বলেই দিচ্ছি, আমার বান্ধবীর নাম ছিল নমিতা। তো নমিতা প্রেম করতো আরেকজনের সাথে, তো তো কী হয়েছে বলো তো, তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আমাদের ঘোষারাঙা থানায় গাড়ি চালাতো, আগে থানার বড়োবাবুর সাথে, বড়োবাবুর গাড়ি চালাতো, তো চালাতো যখন, তো কী হয়েছে, তোমাদের দাদাভাই ওকে আমার বান্ধবীকে প্রপোজ করেছিল, আমাকে কিন্তু কোনোদিনও দেখেনি, তো প্রপোজ করেছিল। তো ওই বান্ধবী বলেছে যে আমি প্রেম করি, তো আমার মতোই আমার আর এক বান্ধবী আছে, তোর সাথে পরিচয় করে দেবো। তো ওই বান্ধবী কিন্তু আমাকে বলেনি যে তোমাদের দাদাভাই মানে আমাকে কিন্তু দেখেনি,
তো ওই বান্ধবী আমাকে এবার মিথ্যা কথা প্রাইভেটে গিয়ে বলছিল যে আমার এক দাদা, ওর কিন্তু দাদা না, ওকে প্রপোজ করেছিল, ও না করেছে বলেই আমার সাথে লাগিয়ে দিয়েছে। তো কি বলি, আমিও একজনকে ভালোবাসতাম, সেটা তোমার দাদা ভাইও জানে। তো আমার ব্রেকআপ হয়ে গেছিলো, তো ব্রেকআপ হওয়ার পর তো আমার একটু মনমরা, ব্রেকআপ হওয়ার পরে আর তুমি ঠিক একটু মনমরা হবেই সব মেরি। তো আমি বলছি না, আর আমি প্রেম টেম করবো না। তো আমার বান্ধবী বলছে কি, দেখ ওর সাথে পরিচয় করে দেখ, ভালোও লাগতে পারে। তো বলছে আমার এক দাদা ভাই তোমাকে পছন্দ করে, কিন্তু তোমার দাদা ভাই আদৌ আমাকে দেখেই নি। তো আর কি বানিয়ে আমাকে বলেছিল, আমাকে আমার মানে আমাকে তো ওর মানে ধরে রাখতে লাগবে আমার বান্ধবী, তো ও এরকম করে ধরে রেখেছিল। তো আমাকে প্রাইভেটে বলছিল দাদা আজকে তোর সাথে দেখা করে দেবো। তো থানার পাশেই এক জুতোর দোকানে মানে কাকুকে ডাকি, ওই কাকুকে মানে তোমার দাদাভাইকে ফোন করছিল, ও নাকি নাইট করে আসছে বড়বাবুর সাথে। তো নাইট করে আসার পর কিন্তু তোমাদের দাদাভাই কী করেছে, ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা আমাদের প্রাইভেট 8:30 দিকে ছুটি হয়ে গেছে। তো প্রাইভেট থেকে বাইর হয়ে পড়ে যাওয়ার পর দাদা তোকে আমার দাদাভাই সাথে দেখা করে দেবো, পরিচয় করে দেবো। তো ফার্স্ট দেখা কক্সবাজার হাই স্কুল লাইব্রেরিতে। তো ওইদিকে গেলাম, কাকুটাকে ফোন করলো, তার মানে তার আগে কাকুকে ফোন করলো যে একটু আমার হাজব্যান্ডের নাম ভবেশ, তো তোমার দাদাভাইয়ের নাম আর কি। তো ওকে বলছিল যে দেখো ওকে একটু ডেকে দাও তো, খুব দরকার। পরে ডেকে দিল, তো ফোন বান্ধবীটার, আমার তো মোবাইল ছিল না বান্ধবীটার, তো ফোন করে ডাকলো। তখন তোমাদের দাদাভাই বললো, তোমার দাদাভাইকে বললো যে হ্যাঁ ও তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে, তুমি আসো, দেখা তোর সাথে দেখা করতে রাজি হয়েছে, তুই আয়। তো আসলো, ও আসলো অনেকক্ষণ বৃষ্টিতে, তাই সেদিন কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, মানে ছিমছিম করে অল্প অল্প। তো তখন আসলো, তো দেখা হলো, শুধু অন্য কিছু না, আমাকে নাম জিজ্ঞাসা করলো যে তোর নাম কি। আমি বললাম হ্যাঁ আমার নাম কামনা বর্মন। তো ও শুধু ও আর এক বন্ধুর সাথে আসছিলো, ও বন্ধুর নাম বলা যাবে না কারণ ও আমার ভিডিওটা দেখবে নাহলে আসবে। ফার্স্ট দেখা ও দেখলেই বুঝতে পারবে, ওর সাথেই ফার্স্ট দেখা করতে গেছিলো, ওই বন্ধুটার এখনও বিয়ে হয়নি। ও দেখা হওয়ার পর ও শুধু একটাই কথা বলছিল, আমার নাম্বারটা দিয়ে দিস। তো জানোই আর নাম্বারটা দিয়ে দিল আমাকে, তো আমি ফোন করি না। তো আমার বান্ধবী আমাকে আবার, আমার তো তখন মোবাইল নেই, তখন আমাকে বলছিল যে ফোন করিস না কেন। তো পরের দিন আমি প্রাইভেটে আসলাম, এসে আমার বান্ধবীর মোবাইল দিয়ে ফোন লাগাই দিল, বলে বান্ধবীটা মানে ওই নাম্বারটা বান্ধবীর কাছেও ছিল। তো বলছিল যে আমাকে বলছিল তোমার দাদাভাইকে যে ফোন করনি কেন। তো আমি বলছি আমার কাছে কোনো মোবাইল নেই আর বাড়ির মোবাইল দিয়ে ফোন করা সম্ভব না, কারণ দাদারা দেখলে বাবারা দেখলে আমি প্রচণ্ড ভয় পাই, দাদা মানে এখনও ভয় পাই দাদা আর বাবাকে। তো বলছে গালি দেবে এইভাবে, মানে পরে বলছিল তোমাদের দাদাভাই যে ঠিক আছে তোমাকে এর পরের নেক্সট প্রাইভেটে আসো, আমি তোমাকে মোবাইল কিনে দেবো। তো এইটুকুই আজকে মতো আমার প্রেম কাহিনী, এইটুকুই বললাম তোমাদের সামনে। আবার আরও আছে পুরো, যদি শুনতে চাও কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো। অনেক 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 আছে, মানে 3-4 বছরের প্রেম, তো অনেক গল্প আছে। কি না মারেন বুঝছেন তো, তোমাকে কেমন ফেলে দাম বাড়ি।
তো ফ্রেন্ড, আমার প্রেম কাহিনী তোমাদের যদি ভালো লেগে থাকে তো বলেছি আগেই কমেন্টে জানাবা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আর ভিডিওটা আর অনেক বড় করব না, কারণ বড় ভিডিও আমার মিনিট অ্যান্ডি আবার এক্সট্রা ভরাই না, কারণ আমার 1.5 GB মধ্যে থেকেই যায়, কারণ এত বড় তো হয়নি আর এত বড় লোকও না যে প্রতিদিন এক্সট্রা করে নেট ভরাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাবা।